আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। 2022 সালের সঠিক নিয়মে মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। বরাবরের মতো আপনারা দেখছেন রুইন লেকচার, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রুবেল। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর ইতিমধ্যে যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মেইন টপিক্সে। মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য আমাদের দুটো অ্যাপসের প্রয়োজন হবে। একটা হলো ওয়াইটি স্টুডিও, আরেকটা হলো ইউটিউব অ্যাপস। যে ইউটিউবে আমরা ভিডিওগুলো দেখে থাকি ওই ইউটিউব অ্যাপস, আরেকটা ওয়াইটি স্টুডিও। বন্ধুরা, বর্তমানে যে স্মার্টফোনগুলো আছে প্রতিটা স্মার্টফোনে এই দুটো অ্যাপস ইনস্টল করা থাকে। তারপরে যদি আপনাদের ফোনে ইনস্টল করা না থাকে, সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন ওয়াইটি স্টুডিও, এটাকে সার্চ দিবেন। ঠিক এই অ্যাপসটা চলে আসবে। আপনারা এটার আইকনটা দেখে রাখেন, ঠিক এরকম একটা অ্যাপস চলে আসবে। আমার এখানে ওপেন দেখাচ্ছে, কারণ আমি অলরেডি এটা ইনস্টল করা আছে আমার। তো আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। আর একটা অ্যাপস হলো ইউটিউব, YouTube, ইউটিউব লেখে সার্চ দিবেন, ঠিক এই অ্যাপসটা চলে আসবে। তো এইটাও আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো আমি আশাবাদী যে দুটা অ্যাপসই প্রতিটা স্মার্টফোনে ইনস্টল করা এখন থাকে। তো আমরা এখন চলে যাব কিভাবে আমরা মোবাইলের মাধ্যমে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব। তো ভিডিও আপলোড করার জন্য সর্বপ্রথমে চলে যেতে হবে ইউটিউব অ্যাপসে। তো ইউটিউব অ্যাপসে ক্লিক করলাম, ক্লিক করার পরে ঠিক এরকমই ইন্টারফেস আসে। তো যাদের একাধিক জিমেল ফোনে, অনেকের ফোনে দুইটা তিনটা জিমেল থাকে, তো যদি এরকম আপনাদের একাধিক জিমেল থাকে তাহলে আপনারা ঠিক উপরে ডান পাশে যেই প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে ঠিক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের যদি একাধিক জিমেল থাকে সবগুলো জিমেল এখানে শো করবে। আর যেই জিমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা সাইন আপ করা আছে বা ফোন করা আছে ওই জিমেলটাকে সাইন আপ করে নেবেন। তো বন্ধুরা, এখানে দেখেন নিশ্চয় একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তিনটা লেখা আছে, মাঝখানে লেখা আছে আপলোড এ ভিডিও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ফোনের গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও এখন আপলোড করব। তো প্রথম যে ভিডিওটা আছে 3 মিনিট 57 সেকেন্ড, আমি এই ভিডিওটা আপলোড করব। এই ভিডিওটা আপলোড করার জন্য আমি ভিডিওর উপরটা ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে দেখেন একটা লেখা আছে টাইটেল। এই যে দেখেন উপরে প্রথম ফার্স্ট লেখা আছে টাইটেল। টাইটেলটা কি, আপনি কোন ক্যাটাগরির ভিডিওটা আপলোড করবেন জাস্ট এটা এখানে লিখে দেবেন। তো আমি টাইটেলে ক্লিক করব। এখানে আমি যে ক্যাটাগরির ভিডিওটা আপলোড করি সেটা আমি লিখে দেব। তো আমি টাইটেলটা আগের থেকে লিখে রাখছি, ওটাকে কপি করে আমি এখানে পেস্ট করে দেব। এর জন্য আমি সরাসরি এখান থেকে বের হয়ে যাব। তারপরে হ্যাঁ বন্ধুরা, আমার এই টাইটেলটা আমি এখানে লিখে রাখছি, আমি এটাকে কপি করে নেব। এটাকে কপি করলাম, তারপরে আবার সরাসরি চলে যাব আমরা ইউটিউবে। এই টাইটেলের উপর ক্লিক করব, ক্লিক করে চেপে ধরে রাখবো, তারপরে পেস্ট করে দেব। তো বন্ধুরা, তারপরে এখানে অনেকগুলো অপশন আছে, এখানে আর কোনো কিছু করা লাগবে না। জাস্ট আপনি এখানে দেখেন একটা লেখা আছে আনলিস্টেড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যদি আপনার সাইন আপটা পাবলিক বা আনলিস্টেড বা প্রাইভেট, এখানে যদি অন্য কোথাও থাকে, ধরেন পাবলিকে যদি থাকে বা প্রাইভেটে থাকে, তাহলে আপনারা মাঝখানে যে লেখাটা আছে আনলিস্টেড এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে বেগে চলে যাবেন। এখান থেকে বেগে চলে যায় এখানে কোনো কিছু করা লাগবে না, জাস্ট আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা আপলোডিং হচ্ছে।
দেখেন বন্ধুরা এখানে কিন্তু ভিডিওটা আপলোডিং হচ্ছে। তো আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমরা এখান থেকে চলে যাব, এখান থেকে সরাসরি বের হয়ে যাব। বের হয়ে ওয়াইটি স্টুডিওতে আমরা চলে যাব। দেখেন এই সেই ওয়াইটি স্টুডিও। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা। তো আমরা এখান থেকে যে ভিডিওটা আমরা এখন আপলোড দিচ্ছি একটু নিচে নিয়ে আসলে কিন্তু সেটা পেয়ে যাবে। এখন দেখেন বন্ধুরা এই যে মোবাইল দিয়ে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তো আমাদের মেন কাস্টম হলো এখানে, আমাদের এই ভিডিওটাকে আমরা এখনও কাস্টমাইজ করতে হবে। তো এই জন্য দেখেন ভিডিওর ডান পাশে থ্রি ডট আছে, এখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করার পরে দুই নম্বর একটা অপশন আছে এডিট ভিডিও, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এবার দেখেন প্রথম যে টাইটেল সেটা আমরা দিয়ে দিছি, তারপরে অপশনটা হলো কি অ্যাড ডিসক্রিপশন, তো আমরা এখানে ক্লিক করব। এখানে আপনার ভিডিওটা কী নিয়ে তৈরি বা এই ভিডিওতে কী কী আছে এখানে আপনি এরকম কিছু লিখে দিবেন। তো আমি আর যেহেতু ভিডিওটা আমার লম্বা হয়ে যাবে এই জন্য আমি তেমন কিছু লিখব না। এখানে আমার যেই ফেসবুক পেজের লিঙ্কটা আছে আমি সেই লিঙ্কটা দিয়ে দিব। তো লিঙ্কটা আমি আমার অন্য জায়গায় লেখা আছে, তো আমি এখান থেকে সরাসরি বের হয়ে যাব। বের হয়ে আমি আমার ফেসবুকের লিঙ্কটাকে আমি কপি করে নেব, তারপরে লিঙ্কটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আবার ব্যাকে চলে যাব। তারপর দেখেন বন্ধুরা এই যে তারপরে অপশনটা হলো গিয়া যেটা আনলিস্টেড, এটাকে আর কোনো কিছু করা লাগবে না, এটা কাজটা পরে আসতেছি। তো এটা আর হাত দেবেন না, এখন এখান থেকে বের হয়ে তারপর দেখুন পরের অপশনটা। এটা আসলে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরি, ভিডিওটা যদি বাচ্চাদের নিয়ে তৈরি হয় তাহলে উপরে যেই সাইন আপটা আছে এখানে ক্লিক করে দিবেন, আর যদি বাচ্চাদের না হয় বড়দের হয় তাহলে নিচে যেরকম আছে এরকমই থাকবে, এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে এখানে দেখেন এই ট্যাগ, এখানে ক্লিক করবেন সরাসরি। এখানে ক্লিক করার পরে এই যে লেখা আছে অ্যাড ট্যাগ, তো এটাকে ক্লিক করবেন। ট্যাগে ক্লিক করার পরে আসলে আপনার ভিডিওটা কি রিলেটিভ, ধরেন আমি কিছু ট্যাগ লিখে রাখছি, এই যে এখানে আছে আমি সর্বপ্রথমে হ্যাশট্যাগ আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দেব। তো আমি এটাকে কপি করলাম, তারপর সরাসরি আবার ওয়াইটি স্টুডিও চলে গেলাম, এখানে ক্লিক করব, পেস্ট করে দিব। এখানে আমি একাধিক তিনটা চারটা মিনিমাম তিনটা ট্যাগ ব্যবহার করতে পারবো, তো আমি মাত্র একটা ট্যাগ ব্যবহার করলাম। আবার আমি চলে যাব, এখানে দেখেন আমি লিখছি যে আপলোড ভিডিও, এরকম ভিডিওর সাথে মিল রেখে আপনারা কিছু ট্যাগ লিখে দেবেন। এতে করে কিন্তু যখন কেউ কোনো ভিডিওর জন্য ইউটিউবে সার্চ দেয় তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ে থাকবে। তো আমি এখানে এরকম করে যে এখান থেকে বের হয়ে আবার এখানে ক্লিক করব, ক্লিক করে আবার এখানে ক্লিক করব, পেস্ট করে দেব, আবার এখান থেকে বের হয়ে যাব। তারপরে আবার আমি আরেকটা হ্যাশট্যাগ দিয়ে দেবো, এই যে আমি দুটা হ্যাশট্যাগ অলরেডি দিছি, আমি এখন আরেকটা দেব, এটাও আমি কপি করে নিলাম। আবার আমি সরাসরি ওয়াইটি স্টুডিওতে চলে যাব, এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে অ্যাডটাকে ক্লিক করব, তারপর পেস্ট করে দেব। আমি এখানে বন্ধুরা মোটামুটি তিনটা হ্যাশট্যাগ দিয়ে দিছি, তারপরে এখানে লেখা আছে ক্যাটাগরি, মানে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির, কি আপনার ভিডিওটা কোনো শিক্ষণীয় ভিডিও, এই ভিডিওর মাধ্যমে কি কোনো কিছু শিখতে পারবে না, এটা কোনো বিনোদনের ভিডিও। তো অবশ্যই আমার এই ভিডিওটা শিক্ষণীয় ভিডিও, এই জন্য আমি এনো এডুকেশন দিয়ে দিলাম, এডুকেশন থাকবে। এই যে প্লাস আইকনে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, তো আপনার যেই আপনার ভিডিওটা যে ক্যাটাগরি সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে একটা লেখা আছে লাইসেন্স অ্যান্ড ডিসক্রিপশন, এখানে থাকবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স থাকবে, এখানে যেরকম আছে এরকমই থাকবে, আর কোনো কিছু করা লাগবে না, এখান থেকে ব্যাগে চলে আসবেন।
বেগে চলে আসার পরে বন্ধুরা আমাদের এই ভিডিওর যে মেইন পর্বটা সেটা হলো গিয়া প্রত্যেকটা ভিডিওর উপরে কিন্তু একটা থাম্বনেল থাকে, আর এটা বসানোর জন্য এখানে দেখেন আমার যে ভিডিওটা আছে ভিডিওর বাম পাশে একটা পেন্সিল আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে একটা লেখা আছে কাস্টম থাম্বনেল। তো আমি কিন্তু একটা থাম্বনেল তৈরি করে রাখছি, এটা দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার কিন্তু মানে এখানে ক্লিক করার পরে আপনার ফোনের গ্যালারিতে যত রকমের ছবি আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আমি আমার থাম্বনেলটা দিয়ে দিব, দেখেন আমার থাম্বনেল এটা ছিল। তারপরে আমি এই যে ডান ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে মোটামুটি বন্ধুরা এখানে কাজ শেষ, এখানে কোনো কিছু করা লাগবে না। এখন প্রথমে আমরা যেটাকে যে এই অপশনটা, তারপরে আমরা এখানে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু আমরা আনলিস্টেড দিয়ে দিছি, আমাদের যে ভিডিওটা আমরা প্রথমে ইউটিউবে আপলোড দিছি, যদি আমরা যদি এটা আনলিস্টেড না দিতাম তাহলে কিন্তু আমাদের ভিডিওটা পাবলিশড হয়ে যেত। তো আমরা তো ওই ভিডিওটা কাস্টমাইজ করি নাই, আমাদের ভিডিওটা এখন কাস্টমাইজ হয়েছে। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে পাবলিকে ক্লিক করব। পাবলিকে ক্লিক করে আমরা সরাসরি এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পরে যে দেখেন উপরে ডান পাশে সেভ লেখা আছে, সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পরে কিন্তু আমাদের ভিডিওটা পাবলিশড হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলে কীভাবে ভিডিও আপলোড দেয় পারফেক্টভাবে আমি সেটা আপনাদেরকে বোঝাতে পারছি। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।